हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो आशा करी सबाई खूब खूब भलो आछो। आमिओ भलो आछि, किन्तु खूब गरम पड़े सेजन्य एकटु कष्ट होच्छे। तो सकालबेला उठे देखो आमि रान्नाघरे चले एसेछि, रान्नाघर थेके शुरू करछि दिनटा। तो उच्छे आलू भाजा करब, सेटा आज केटे रेखेछि एबं संगे एकटुखानि लंका दियेछि आर कयेकटा कचुरमुखी छिलो, सेटा मायेर जन्य अल्प एकटु तरकारी करब जिरे आदा बाटा दिये। आर बेगुन कटा पड़े पड़े नष्ट होच्छे, शुकिये जाच्छिलो आर कि। সেই জন্য মা দেখো রাত্রেবেলা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে, সেই জন্য এরকম কেমন একটা হয়ে গেছে। আর করব সুরেশ্বর ডাটা দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে সেই সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল ঝাল, মানে একটু ঝোল হবে। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো কড়াইতে মনে হয় কিছু একটা আমি ভেজেছিলাম, ও আমি বেগুন ভেজেছিলাম। বেগুনটা এরকম জলে অনেকক্ষণ ভেজানো ছিল বলে এরকম দাগ দাগ হয়ে গেছে। উচ্ছে আলুটা ভালো করে ভেজে নেব। আর হচ্ছে তোমাদের মেনু ডিটেলস দেখাতে পারবো না, একদম একেবারে রান্না করার পর তোমাদের দেখাবো, মানে রান্না করানোটা তোমাদের দেখাতে পারবো না। ভাত হয়ে গেছে প্রায়, নামাবো ভাতটা। আসলে আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেই জন্য হাত দিয়েই তোমাদের দেখাতে হচ্ছে, সমস্যা হচ্ছে খুব, একটু নড়ে নড়ে যাচ্ছে। একটা থালার মধ্যেই দুটো ভাজা রেখেছি, কারণ দুটোই খুব অল্প অল্প। এ দেখো ডাটা আলুর চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, মানে তরকারি এটা, আর খেতে খুব ভালো ছিল। সর্ষে বাটা দিয়ে করেছিলাম আমি, আর এটা হচ্ছে জিরে আদা বাটা দিয়ে মায়ের কচুরমুখী আলু ঝাল ঝাল করে ঝাল। আসলে মায়ের তো ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। আর এই আমের চাটনিটা দুদিন ধরে রয়েছে, কেউ খাচ্ছেই না আমের চাটনি। আমের চাটনি এত ভালো লাগে। তো দেখো এই গরমে অনেকেই ইউটিউবে ভিডিও ছাড়ছে যে গরমে লস্যি জুস টুস অনেকেই বানাচ্ছে, কিন্তু আমি একটা জিনিস বানাবো তোমাদের সাথে, সেটাই শেয়ার করবো। আমার এটা খেতে খুব ভালো লাগে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো একটা ট্রান্সফরমেশন করে নিই। হ্যাঁ, রেডি, 1 2 3। তো কেমন লাগলো, হাস্যকর হলো না ব্যাপারটা? তো যাকে বাদ দাও, হাসি গভীরভাবে নিও না, হালকাভাবে নাও। তো আজকে করবো আম মাখা। আমাদের গাছের হিমসাগর আম ছিল, মানে আমাদের গাছের একটা জায়গায় একটা ছোটো আম গাছ আছে, তার মধ্যে আম হয়েছে। এর মধ্যে শুধু লবণ আর মিষ্টিই দেবো, আর কিছু দেবো না। এর মধ্যে কাশনও দেওয়া যায়, কিন্তু লঙ্কা দেবো না, কারণ লঙ্কা দিলে যদি গ্যাস হয়ে যায়। তো আমটা মেখে আমি রেখে স্নান করতে যাব, কারণ লবণ মিষ্টি ঢুকতেও টাইম লাগবে। তো না, অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো, কথা তো হবে না, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাবা আমার বাইরে ঘুমাচ্ছে, মানে বারান্দায়, বারান্দার একটু ঠান্ডা। তো আমি স্নান টান করার পর এখন ভাত খেতে পারবো না, কারণ তুষার বাড়িতে নেই, একটু কাজে বেরিয়েছে। তো বসে বসে কি করব, একটু আম্মা খাই খাই, খিদে পেয়েছিল আমার সেই জন্য। আর এত ঘামছি সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা। এটা হচ্ছে আমার নিজস্ব টাইম, মি টাইম যেটাকে বলে আর কি। সকালবেলা একটু চা নিয়ে বসতাম ছুটির দিনে, কিন্তু আজকে আর সেটা হয়নি, সেই জন্য এখনই মি টাইম কাটাচ্ছি আমি। সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আমি একটুখানি বসেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি অফলাইনে একটা শাড়ি কিনেছি, কি সুন্দর শাড়িটা। এটা পুরো ক্যাটক্যাটে সাদা নয়, একটু অফ হোয়াইট মতন। আর আমি দেখাতে পারছি যে আমাদের আড়াআড়িভাবে স্ট্রাইপ দেওয়া রয়েছে, সোনালি কালারের, হালকা সোনালি কালারের একটা স্ট্রাইপ দেওয়া রয়েছে। এই শাড়িটা আমি কিনেছি, এটা খুব সফট, খুব সফট আর খুব সুন্দরভাবে ক্যারি করা যায়, পরে একদম কষ্ট হয় না। আমার মরমরে শাড়ি একদমই ভালো লাগে না, মানে এটা একরকম হ্যান্ডলুম। দাম খুবই কম, মাত্র 350 টাকা, আমাদের পাড়ার এক দোকান থেকে কিনেছি আমি। সবসময় যে দামই পড়তে হবে তার কি মানে আছে, অনেক সময় কম দামি জিনিসও পড়তে খুব ভালো লাগে এবং খুব ভালোও লাগে দেখতে চট করে। তো আমার সেরকম না যে সবসময় দামই পড়তে হবে, যেটা ভালো লাগে সেটাই কিনি। তো দেখো এর সাথে এই ব্লাউজটা পরবো বলে ভাবছি, এটা 3/4 হাতা কলমকারী ব্লাউজ, সুতির ব্লাউজ। তোমাদের যদি কোনো মানে কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে যে এর সাথে কী ব্লাউজ ভালো লাগবে আমাকে বলো, আমি একটু কনফিউশনে পড়ে যাই যে কী ব্লাউজ পরবো, এটা হচ্ছে ভেবেছি আমি। আর দেখো আমার আম্মাখাটা খাই আমি বসে বসে, আর তোমরা কে আম্মাখা ভালো খাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও অবশ্যই। আর তুষার এসেছিলো সেই দিনকে হচ্ছে 4:30 আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো ঘুম থেকে ওঠার পর দেখি অনেকটাই সন্ধে হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, 7:30 বাজে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো ঘরে একটু এক প্যাকেট বোঁদে ছিল, পিঁপড়ে লেগেছিলো, সেটা ভাবছিলাম যে একটু বোঁদেটা করি না, নষ্ট হয়ে যাবে। এটা আমাদের দুধ জাল দেওয়া কড়াই, অন্য কিছু ভেবো না। হ্যাঁ, কড়াইটা দুধ জাল দেওয়া হতো, গরু ছিল আগে আমাদের শ্বশুরবাড়িতে। তো দেখো কতগুলো মিষ্টি আলু পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো, মানে শুকোচ্ছিলো, তাই ভাবছিলাম একটু সেদ্ধ করে নিই। প্রেশার কুকারে 2-4 মিষ্টি আলু ছিল, আর ওর মধ্যে 2 এমনি আলু দিয়েছি, আর 3
লঙ্কা দিয়েছি, একেবারে সিদ্ধ করে একটু বেসন নিচে দেওয়া রয়েছে। এটা দিয়ে একটা জিনিস বানাবো ভাবছি, এখন আমি কোনোদিনও করিনি। তোমরা দেখো মিষ্টি আলু দিয়ে অনেক কিছুই করা যায়, রসবড়া টসবড়া করা যায়, কিন্তু আমি হঠাৎ করেই ভাবলাম যে চটজলদি করা যায় কি। দেখো লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, আর একটুখানি জোয়ান নিয়েছি, জোয়ানটা একটু বেশি নিয়েছি, আর হাতা দিয়ে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে হাত দিয়ে একটু চটকে নিয়েছি, কারণ হাত দিয়ে ভালো করে না মাখলে মনে হয় ঠিক সফট হলো না। এবার এর মধ্যে একে একে আমি হলুদ, লবণ আর জোয়ান দিয়ে দিয়েছি। দিয়ে দাও, জীবনে প্রথমবার করছি এটা, আমি জানি না এটাকে কী বলবো, পকোড়াই বলবো। হট করেই মনে হলো যে করি, নষ্ট না হয়ে যাওয়ার থেকে কাজে লেগে যাওয়া ভালো। দেখো প্রথমবার ভাজার পরে মানে বুঝতে পারিনি, এটা প্রথমবার করছি তো, কেউ কেউ প্রথমবারই ফার্স্ট ক্লাস করে দেয়, মানে ছক্কা হাঁকিয়ে দেয়, কেউ কেউ আবার আউট হয়ে যায়। তো একটু পুড়ে গেছে, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল, খুবই ভালো। তোমরা চেষ্টা করে তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। তো দেখো ছোট্ট ছোট্ট করে আমি পকোড়ার মতন, মানে ফুলুরির মতন ভেজেছি। আসলে বুঝতে পারছিলাম না আলুটা ভিতরে সেদ্ধ হচ্ছে কি না, কিন্তু দেখলাম যে ভিতরটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো লাগলো খেতে। এটা কোনো সস, কাসন্দি, শসা, পেঁয়াজ এগুলো দিয়ে খেতে পারো, আর প্রত্যেকটা কামড়ে কামড়ে জোয়ান পড়ছে, জোয়ানের একটা ফ্লেভার খুব সুন্দর লাগছে। তোমরা ট্রাই করতে পারো, চা খোপের সাথে কিন্তু জমে যাবে একদম, তোমরা একদম ট্রাই করতে পারো, নতুন রকম জিনিস। তোমরা কে খেয়েছো কি না সেটা আমাকে জানিও। তো এরকমই গেল আমাদের পুরো দিনটা, সন্ধ্যাবেলাটা এভাবেই কাটলো। মা একটু চায় যে একটু ভাজাভুজি খেতে, দিলাম, মা তো খুব খুশি হয়ে গেছে। অল্প কটা হয়েছিল তাই আর যায়ের ঘরে দেওয়া হয়নি। তো এরকম পোড়া পোড়া হয়েছে বলে দিতে ভালো লাগে বলো, দেখতেও তো কেমন লাগে। তো যাক, আমি একটু ডেকোরেশন করতে পারিনি, তো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।